অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ব্যবসায়ী তো বটেই, দুশ্চিন্তায় পুরোহিত। দুবছর করোনা পরিস্থিতির অতিবাহিত করার পর ব্যবসায়িক হাল ফেরাতে উপচে পড়া ভিড় শান্তিপুরের সিদ্ধেশ্বরী মন্দিরের খাতা মহরতে। তবে সেবায়িত শোনালেন অন্য কথা, অস্বাভাবিক দ্রব্য মূল্যের ফলে আটজন মন্দির রক্ষণাবেক্ষণ কর্মী এবং পৌরোহিত্যের করা দুঃসাধ্য হয়ে উঠেছে। আগামীতে পূজা অর্চনা থাকবে কিনা তা নিয়েই দুশ্চিন্তায় পুরোহিত। তেমনই হবে, কোনো ইয়ে নেই, দুবছর একটুখানি একটু ইয়ে দিয়েছে, এটা ঠিকই অস্বীকার করে রাখবেন। আর একটা কথা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে জিনিসের দাম বাড়াতে মানুষ একটুখানি ভীত হয়ে গেছে। হ্যাঁ, আমি তো দেখছি বেশ কিছুদিন ধরে আমার নিজে তো নিয়েছিলাম, ওরাও বলে যে এই মানুষ ভীত হয়ে গেছে। এখন এই এই পরিস্থিতিতে মানুষ কী করবে বলতো? এখন মানুষের ইয়ে হচ্ছে ঘরের পেতল কাঁসার পর্যন্ত বিক্রি করে দিতে হচ্ছে। এই পরিস্থিতি মানুষ আমার নিয়ম রক্ষা করতে পুজো করা আর কি, মানে আমার এই নিয়ম রক্ষা করতে পুজো করা, এই এই স্টাফ আটজনের নজনের স্টাফ এই রাখতে পুজো করা, ঠাকুরের ভোগ মেনটেন করতে পুজো করা, এই জন্যই তো আমাদের পুজো করা। এগুলো তো ভাবতে হবে, কিন্তু যা অবস্থা বর্তমান সরকারের, মানে উভয় সরকারের কথাই আমি বলছি, যে অত্যন্ত বাজে। যে আর দুদিন পরে এ কোথায় গিয়ে দাঁড়াবে ঠাকুরের পুজো, আচ্ছা আদৌ চলবে কি না, এটা নিয়েও আমি খুব সংশয় আছি। মূলত কি ব্যবসায়ীদের আজ থেকেই শুরু হলো, মানে খাতা পুজো? হ্যাঁ, খাতা পুজো অ্যাকচুয়ালি শুরু হচ্ছে আমাদের ওই পয়লা এপ্রিল থেকে আমাদের একটা খাতা পুজো হয়। তারপরে তো এই এই হচ্ছে ব্যাপার, এই দুবার খাতা পুজো হয়ে গেছে। এই এটা আজকে এইটা হচ্ছে বড় ধরনের হয়, পয়লা বৈশাখ বলে একটু বড় ধরনের হয়, তারপর থেকে চলতে থাকে। তারপরে ওই অক্ষয় তৃতীয়ায় হবে, সে প্রায় এইরকমই হবে। আপনার নাম আর পরিচয়? আমার নাম দিলীপ মুখার্জি। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা। Thank you.